বৃদ্ধ বাবাজি দাড়িটা লম্বা, শরীরে গোস্ত নাই, ঢাকার শহরে রিক্সা চালায়। ওই বুড়া চাচা, এই বয়সে রিক্সা চালান কেন, ছেলে মেয়ে নাই নাকি? বলে হা, কি বলবো দুঃখের কথা, একটা ছেলে আমার, বড় করেছি কত কষ্ট করে, গামছা মাজায় বেঁধে বেঁধে মানুষের বাড়ি কাজ করে সন্তানটারে লেখাপড়া শিখেছি। ওই সন্তান কিছু দূর আগানের পরে বাবা মাকে ভুলিয়ে এখন কোথায় থাকে জানি না। মাঝে মাঝে অনেকের কাছে শুনি বিয়া কইরা ঢাকার শহরে কোন জায়গায় থাকে, কত ঈদের রাত যায়। আমি বাবা কোন রকম নিজের কন্ট্রোল করে ঘুমাই, কিন্তু ওর মা চোখে ঘুম আসে না, শুধু কান্নার আওয়াজ। এই ঈদগা ময়দানে এমন বান্দা আছো যাদের মার খবর নিতে পারো নাই। ঢাকার শহরে চাকরি করো, কাজ করো, গ্রামের বাড়িতে মা ঘুমায় না, সন্তানের চিন্তা করো। এত বড় বড় ঘরে অনুষ্ঠান হয়, সবাইকে মা পাক করিয়া খানা দেয়, মা একটু ভালো খানা মুখে দেয় না তোমার চিন্তার কারণে। ও যুবক আল্লাহর গোলাম, ওই মা বাবাকে ছেড়ে যারা এই শহরে ঘুমাইতেছ, মা বাবাকে যারা কষ্ট দিতেছ, যেই মা তোমাকে আমাকে নিয়ে জীবনটা বিসর্জন দিয়েছে, রাতের গভীরে আমি বড় অসুস্থ বিছানায় পড়ে আছি, আমার আব্বা জান ঘুমায়, আমার ভাই বোনেরা ঘুমায়, রাতের অন্ধকারে তাকায় দেখি মা আমার ঘুমায় না, মা আমার মাথার কিনারায় বসে বসে আমাকে পাহারা দেয়। ও আম্মা তুমি কেন ঘুমাও না? মা চোখের পানি ছেড়ে বলে, সন্তান আমি যদি তোকে অসুস্থ বিছানায় রেখে ঘুমায় যাই, আর তুই ঘুমের মধ্যে যদি হঠাৎ করে মা বলে ডাক দাও, আমি যদি জবাব দিতে না পারি, তোর থেকে আমি মায়ের কলিজায় কষ্ট পাবো অনেক বেশি। এরে নবীর উম্মতের দাও, এমন সন্তান এখানে আছো রে বাবা, যার মা দুনিয়াতেও নাই, বাবাও দুনিয়াতে নাই, ওই কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান। ওই মা বাবাকে কষ্ট দিয়ে কপালে শান্তি পাবি না রে ভাই। ওই বৃদ্ধ লোকটা কান্না করে সন্তান লেখাপড়ার মাঝে আমাদের ফালাইয়া চলে গেল, এখন কই থাকে জানি না। আমি যদিও কন্ট্রোল মাঝে মাঝে করি, কিন্তু ওর মায়ের খানা নাই, ঘুম নাই, শুধু কান্নার আওয়াজ। আর কান্না করে করে বালিশটা ভিজাইয়া ফেলেছে, কত ঈদের দিন চলে যায় সবার মুখে হাসি, ওর মায়ের মুখে হাসি নাই। আমি বললাম এই দুঃখে কি রিক্সা চালাইতেছে? বলে না না, আর দুঃখ আমার দুটো মেয়ে আছে, বড় মেয়েটা বিবাহ দিয়েছি মোটামুটি শান্তিতে জীবনযাপন করে, কিন্তু ছোট মেয়েটাকে বিবাহ দেওয়ার পর ওর জামাই ওকে বারবার মারধর করে আর বলে টাকা লাগবে 50-1 লাখ টাকা। একবার মেয়েটাকে পাঠায় দিল মায়ের কাছে, এসে কান্না করে, আমি মেয়েটার হাত ধরিয়া জামাইকে বুঝাইয়া দিলাম। এক সপ্তাহ পর আবার মেয়েটা বাড়িতে হাজির, মেয়েটা ওর মায়ের সামনে পিঠের জামা উঠে কয়, দেখো মা টাকার জন্য আমাকে ব্যত্রাঘাত করেছে। ওর মায়ের কান্না আমি সহ্য করতে পারি নাই, আমি বাধ্য হই আমার মেয়েটার শান্তির জীবনের জন্য আজ আমি ঢাকা শহরে রিক্সা নিয়ে নেমে গেল। ওই 50,000 টাকা জমা না করে আমি আমার মেয়ের মুখে হাসি ফুটাতে পারবো না, আমার মেয়ে নাকি রাখবেই না টাকা না দিলে। এদের যুবক তোর এই জীবনের কিলা, মা বাবার চোখের পানি, শ্বশুর শাশুড়ির চোখের পানি ফালাইয়া তুই কই
আর মা বাবাকে কষ্ট দিও না রে যুবক, আর এই যৌতুকের নামে হারাম খেও না রে যুবক, আল্লাহর কাছে হালাল রুজিকের দোয়া চাও। কত যুবক আইসা দোয়া চায়, হুজুর দোয়া করে চাকরি করতাম হারাম ভাবে ছেড়ে দিয়েছি, আর চাকরি হারাম ভাবে করব না, প্রয়োজনে না খেয়ে থাকবো, আছে না নাই। আল্লাহর কোরআনের ইলমের মুরসিমে ঢুকাও রে যুবক, আজকে যদি মেয়ের বাবা চিন্তা করত এমন একটা জামাইয়ের কাছে আমার মেয়েটা দিব যার মধ্যে কিছু না থাকলেও কোরআন পাওয়া যাবে। আবার সন্তানের বাবা যদি চিন্তা করত আমার ছেলেটাকে আমি এমন একটা মেয়ে বিয়া দিয়ে ঘরে আনতে চাই যা কিছু পাই আর না পাই অন্তত মেয়েটা যেন কোরআন পড়নেওয়ালা হয়, তাহলে ছেলেও যদি কোরআন পড়নেওয়ালা হতো মেয়েটাও যদি কোরআন পড়নেওয়ালা হতো ওই ঘরে স্বামী আর স্ত্রী কোনোদিন ঝগড়া থাকতো না, শ্বশুর শাশুড়িকে কেউ বাজে কথা বলে কষ্ট দিতে পারত না। আল্লাহর কোরআন যে ঘরের মধ্যে আছে রহমতের ফেরেশতা ওই ঘর পাহারা দেয়। এ যুবক আমি আজকে পায়ে হাত রেখে বললি রে ভাই, যারা বিবাহ করতে পারেন নাই আল্লাহর কাছে মোনাজাতে দোয়া করবেন, আল্লাহ যদি আমার কপালে বিবাহ লেখে থাকেন রে আল্লাহ এমন একটা মেয়ে আমার স্ত্রী রূপে দাও যার মধ্যে কিছু না থাকলেও কোরআনের আলো পাওয়া যাবে। এরে নবীর উম্মতের দল, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আর কোরআনওয়ালার পেছনে যাও, কোরআন পড়ো মজার একটা কিতাব আল্লাহর কোরআন। আমার দেশের ছোট ছোট ছেলেরা বাহিরের দেশে গিয়া শুধু কোরআন পড়ে এক নাম্বার পুরস্কার নিয়ে আসতেছে। ওই কোরআন আজ মুসলমানের ঘরে যদি না থাকে বলো কারা কোরআন পড়বে? স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ভার্সিটিতে পড়ো বাধা নাই, তবে আঙ্গ ইমানের দিলের তামান্না তোমরা প্রত্যেকটা ক্লাসে ক্লাসে কোরআনের একটা ঘন্টা দাও, তোমাদের শিক্ষকদের জানায় দাও, কলেজ কর্তৃপক্ষকে যদি বলো স্যার আমরা তো মুসলমানের সন্তান আমাদের সাবজেক্ট ওয়ারি ক্লাসের ফাঁকে একটা ক্লাস দেন শুধু আল্লাহর কোরআন শিখার জন্য, এটা তোমার দাবি তুমি জানাইতে থাকো, আর যতদিন দাবিটা পূরণ হবে না ততদিন পর্যন্ত মসজিদের একজন ইমামের কাছে গিয়া ফজরের নামাজের পরে এক ঘন্টা যদি সময় না থাকে ঘুমের আগে এসার পরে একটা ঘন্টা সময় দিয়ে কোরআন শিখো, দুই তিন মাসের বেশি লাগবে না কোরআন শিখার জন্য। আল্লাহর কোরআন এত মজার যে কোরআনের তেলাওয়াত শুনে বেঈমানের আকালে না পড়ে, আজকে সেই কোরআন আপনি মুসলমান কেন পারবেন না? আপনার সব পড়ার সুযোগ থাকে, সব সাবজেক্ট ওয়াই পড়ার সুযোগ থাকে, আল্লাহর কোরআন শিখার সুযোগ থাকবে না এটা মুসলমান বলতে পারে না। অনুরোধ করে বলছি যুব, আমি একটু আগেও বলেছি আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার প্রশ্নের জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দিব, তবে অনুনয় বিনয় করে বলছি আল্লাহর কোরআন মিথ্যা না নবীর কথা মিথ্যা না রে ভাই, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও ওই কবর হবে ভয়ঙ্কর জাহান্নামের গর্ত, পয়গম্বরের কথা। এই যুব চোখ দুইটা বন্ধ করে একটা মিনিট বালিশে মাথা লাগাইয়া বাতি যখন নিবাইয়া দাও একটু মনের প্রশ্ন করিও যে ঘুমাইতেছি ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়, আমি যদি মরি আমার উপায় কি হবে? আমি যদি মরে যাই সকালবেলা মা ডেকে ডেকে বলবে বাবা ও, যখন দেখবে ডাকের সারায় মায়ের কলিজায় খবর হয়ে যাবে, দরজা ধাক্কা দিয়ে বডির মধ্যে হাত দিয়ে দেখবে পুরো বডিটা শক্ত বরফের মতো ঠান্ডা, মা চিৎকার দিয়ে বলবে কে আছো কোথায় আমার সন্তান দুনিয়াতে নাই, কেউ যাবে ইমাম সাহেবকে খবর দিতে জানাজার জন্য, কেউ যাবে বাগবাগানে কবর খনন করার জন্য, এমন একটা জায়গায় তোমাকে আমাকে কবর দিবে, এত আদরের মা যে আমাকে সারা রাত পাহারা দেয় সেই মাও
আর দুদিন কান্নার পরে কান্না থাকবে না। এমন একটা বাঁশ বাগানে রেখে আসবে যেখানে দিনের বেলা যাইতো ভয় লাগে, সাপ বিচ্ছুর গর্তর জায়গা বাঁশ বাগান, ওই জায়গায় রেখে আসবে রে যুব। আর মা বাবা কেউ আমার সঙ্গে যাবে না, আমি এখন কবরে বড় একা। এই ধ্যান করে করে সব আল্লাহ কান্না করেছেন, কবরে আমি একা কেমনে থাকব। এই চিন্তায় সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ, ও ভাই তুমি কবরের চিন্তা করে মরণের চিন্তা করো, কয়েকদিন আর হায়াত তোমার, তোমার আমার জীবনের প্রথম ইতিহাস, খেলার মাঠে কত বন্ধু ছিল আজকে অনেকেই নাই। মনে পড়লে দুঃখ কলিজা ভেঙে যায়, চোখের পানি ধরে রাখতে পারি না। ওই জীবনের খেলার কথা মন্নাটা গরম হয়ে যায়। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছিলাম, আজ অনেকেই নাই। ও যুব, তুমিও যে কয়েকদিন বাসবা গ্যারান্টি নাই, এখানে বর্ষ ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। এক জায়গায় বয়ানে শুনলাম, এক জায়গায় গেলাম বলে বয়ানে আসার পথে একদল যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, আর এক জায়গায় খবর পেলাম বয়ান থেকে বাড়ি যাওয়ার সময় মোনাজাতের পরে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল একদল যুবক। এইভাবে কোন না কোনো কারণে অকারণে চলে যেতে হবে, কিন্তু কি নিয়ে কবরে যাইতেছো, কি রেখে দুনিয়াতে যাইতেছো হিসাব মিলাও। ওই কবরের প্রশ্ন কিন্তু তিনটা, এক নম্বরে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক আছে তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যারা দুনিয়াতেই ইসলাম মেনে চলেছে তারা জবাব দিবে দিনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। যারা দুনিয়ার হায়াতে নবীর সুন্নাত মেনে চলেছে তারা বলবে, ওই ব্যক্তিকে বলবে ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আর যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক গড়ে নাই, ইসলাম মানে নাই, সুন্নতের মালা গলায় লাগায় নাই, ওরা কবরে তিনটা প্রশ্নের জবাবে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। বড় আফসুস, বড় আফসুস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ তাআলার ওয়াদা হয়ে যাবে, ও ফেরেশতা ওই কবরকে আদেশ করো, ওই কবরের মাটি দুপার্শ্ব থেকে চাপ দাও। নবী বলেন ওই কবরের মাটির চাপে পাজরের হাড় চুরমার হয়ে যাবে, একটা নয় দুটো নয়, কবরের মধ্যে 70-99টা সাপ চলে আসবে। এই কথা মিথ্যা মনে করিস না রে যুবক ভাই, আজকে পায়ে ধরে ধরে বলি নামাজ পড়ো, তুমি পড়তেই চাও না, অথচ তোমরা বলো আমাকে যদি কেউ 1 কোটি টাকা দিয়ে বলে হাফিজ ভাই নামাজ ডাব দাও, বলো আমি টাকার লোভে নামাজ ডাব দিব নি? তাহলে একটু চিন্তা করো, তোমার পায়ে ধরার পরেও তুমি নামাজ পড়তে চাও না, আর আমাকে কোটি টাকার রূপ দেখালেও নামাজ ছাড়তে চাই না কেন? কোনো কারণ নাই, আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়লাম, একটা কথাও মিথ্যা নাই। গুনাহ নিয়া যদি কবরে যায় ওই কবরের আজাব হবে সত্য, কোনো মিথ্যা নয়। ওই কবরের মাটির চাপ আর জাহান্নামের আগুন, শুধু তাই না, এরপরে কবরের আজাবের পরে আবার হাশরের ময়দানে আজাব শুরু হয়ে যাবে। চিন্তা ভাবনা করে দেখলাম, একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারি না, কষ্ট পাই, ওই কবরে দুই পাশের মাটির চাপ কেমনে সহ্য করব? এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, বিজ্ঞানীরা বলে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, আর নবী বলেন কিয়ামতের দিন এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে, আর সূর্যের 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে, এখন তো একটা দেওয়া আছে। আল্লাহর ওয়াদার হবে সব তাপ গুলো ছেড়ে দাও, সূর্যের তাপে জমিন হয়ে যাবে তামা, সূর্যের তাপে গুনাগারের মাথার মগজ গুলো ফেটে যাবে, এমন আজাব শুরু হবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এক সেকেন্ডের আজাব সহ্য করতে পারবি না রে ভাই? এরপরে বিবেকরা একটু প্রশ্ন করো, আমার মতো হুজুর হইতে কাউকে বলি না সাবধান,
কেউ যদি বলে স্কুল ছেড়ে দাও আমি বলবো ছাড়বা না, কেউ যদি বলে কলেজ ছেড়ে দাও আমি বলবো ছাড়বা না, কেউ যদি বলে ভার্সিটি ছেড়ে মাদ্রাসায় যাও আমি বলবো খবরদার যাইবা না, কারণ তুমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়া ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হও আমার মুসলমানের জন্য বড় গৌরব, কারণ বেঈমানেরা কিন্তু বেশি দিন বাকি নাই, গোটা বিশ্বের মুসলমানের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছে, হঠাৎ করে যদি বেঈমানেরা ঘোষণা দেয় একটা মুসলমানকে ঔষধ দেওয়া হবে না, আমার মুসলমান ভাই তুমি কলেজ ভার্সিটি সায়েন্স পড়িয়া পড়িয়া ডাক্তার হইয়া তুমি চ্যালেঞ্জ গ্রহণ করে বলবা এরে বেঈমানের দল তোদের ঔষধ আমাদের লাগবে না, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। ডাক্তার তো অনেক তবে সবার কাছে রোগীর ভিড় কিন্তু সমান না, অনেক ডাক্তার কথার কথা মশা মারে বিড়ি টানে, আর এক ডাক্তার বারোটা পর্যন্ত রোগীর সিরিয়াল দেখিয়েও শেষ করতে পারে না, কারণটা কি? কারণ আর কিছু না, তিনটা কারণে যদি এই গুণ ধরতে পারো এই বড় ডাক্তারের গুণ তোমার মধ্যে আসবে, যদি তিনটা আবদার মানতে পারো। এক নাম্বার, অযুবক ভাই জীবনে কোনোদিন মোবাইলের আপন বানাইবা না, মানলে তোমার ইচ্ছা না মানাও তোমার ইচ্ছা, আমার বলার দায়িত্ব, যেহেতু আমি কলিজা দিয়া যুবকরে মহাব্বত করি, আমি আগেও বলতাম এখনো বলি, এই বাংলাদেশে আল্লাহর জাতের কসম, আল্লাহর কসমের কথা বিশ্বাস না করলে ইমান দুর্বল, আল্লাহর কসম করে বলি অ যুবক ভাই তোমার মা বাবাও এত আপন না, ওলামায়ে কেরাম টুপিওয়ালারা যুবকের যত আপন, ওই আপন থেকেই কলিজা ভরা মোহাব্বত নিয়েই বলতেছি। ও যুবক স্কুলে পড়ো ডাক্তার ডক্টর হও ইঞ্জিনিয়ার হও, তবে সুনাম রক্ষা করে যদি কবরে যাও মাটি দোয়া করবে দেশবাসী দোয়া করবে, তিনটা আবদার তুমি মানতে পারলে স্টাম্প দাও কলম দাও আমি দস্তখত দিয়ে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তিনটা কথা মানলে তোমার জিন্দেগি হবে ফুলের মতো পবিত্র। এক নাম্বার, জীবনে মোবাইলের আপন বানাইবা না, দুই নাম্বার, কোনদিন দুষ্ট ছেলেদের বন্ধু বানাইবা না, তিন নাম্বার, চিনো আর না চিনো কোন মুরব্বীদের সাথে বেয়াদবি আচরণ করবা না। এই তিনটা কথা যদি মানতে পারো যুব, এক নাম্বারে মোবাইলের আপন বানাইবা না, আজকে তুমি লেখাপড়া করে যদি ভালো ডাক্তার হতে চাও মোবাইলটারে ছুঁড়ে ফেলে দাও, তোমার আসল লেখাপড়ায় মনোযোগী হও, প্রয়োজন হলে তুমি একটা ভাঙ্গা 5 টাকা 10 টাকা 11 300 টাকা 250 টাকা একেবারে না হইলেই না এমন একটা মোবাইল রাখো, আরো যদি নিজেরে সেভ করতে চাও তোমার ক্লাসের যেই জিম্মাদার আছে একজন ভালো, এক নাম্বার ওর মোবাইল নাম্বারটা তোমার আব্বা আম্মাকে দিয়ে দাও, আব্বা আম্মা যদি আমাকে প্রয়োজন মনে করেন আমার অমুক ভাইয়ের নাম্বারে ফোন দিবেন, এটা ভদ্রতা চূড়ান্ত পরিচয় রে বাবা, কারণ এই মোবাইল তোমার হাতে থাকলে একটু দেখতে মনে চায়, মোবাইলটা হাতের মধ্যে থাকলে একটু ইউটিউবে ঢুকতে মনে চায়, আর তোমার মনটা যেহেতু শয়তান গুনার দিকে নিয়ে গেছে যে কারণে তুমি ইউটিউবে ঢুকলে ওয়াজ দেখো না তুমি শুধু নাচ গান দেখো। এক নাম্বার অনুরোধ, মোবাইলের আপন বানাইবা না, দুই নাম্বার, দুষ্ট বখাটে ছেলেদের বন্ধু বানাইও না, কারণ ওই দুষ্ট ছেলের বন্ধু বানাইলে একদিন না একদিন আল্লাহ না করুন দোয়া করি কিন্তু হতে পারে এই দুষ্ট তোমার চরিত্র খাবে তোমার জীবনটা রোজাই দিবে। দেয় না দেয় না, এই ঘটনা হয় না, দুই নাম্বার, দুষ্ট বখাটে ছেলেদের বন্ধু বানাই
ইচ্ছা নাইও না, তুমি মানবা আমার বাধ্যতামূলক না, তবে দিলের তামান্না হতে পারে কোন যুবক যদি মানে, ইনশাআল্লাহ আমার বয়ানটা সার্থক হয়ে যাবে। তিন নাম্বার, কোন মুরব্বির ব্যাপারে বেয়াদবি করবা না, চিনো আর না চিনো, পরিচিত অপরিচিত কোন মুরব্বিদের সাথে বেয়াদবি আচরণ করবা না, জবানেও করবা না, মোবাইলে ফেসবুকে আর কলম দ্বারাও করবা না। এই তিনটা কথা যদি বাবা মেনে চলতে পারো আর নবীর সুন্নতের মালা গলায় লাগায় যদি নামাজ পড়ো, ডাক্তার হলেও তুমি হবা বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার। তুমি না মানলে তো তোমার সাথে আমার কিলাকিলির টাইম আছে নাকি? কোন টাইম নাই, বুঝানোর দায়িত্ব মহাপ্পাক করে বুঝায় দিন। এরে নবীর আশেক উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করো, যার যার দিলের খবর তার কাছে আছে, জীবনে কোন দিন কোথায় কি পরিমাণ অন্যায় করেছেন কেউ জানে না, আল্লাহ জানেননি, জানেন ওই আল্লাহর কাছে ক্ষমা চাও রে মালিক, জীবনে আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, এতদিন অন্যায় করেছি আর করবো না, জীবনে আর মোবাইলের আপন বানাবো না, জীবনে আর মুরব্বীদের সাথে যাবে তুমি করেছি আজকে থেকে তওবা করে নিলাম করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করবো না, পাঁচ ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে ইংরেজি লাইনে পড়ুয়া যুবকরা স্কুল কলেজে পড়ে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে আছে না নাই? কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে গো পারলো তুই কেন পারলি না, কি জবাব দিবেন? আপনার মতো ইংরেজি লাইনে পড়ুয়া বাংলা শিক্ষিত বহু যুবকরা আবার আমি পুলিশ বিডিআর পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই? আপনি কেন পারবেন না? আপনার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে নারায়ণগঞ্জে, এক টাকাও হারাম খায় না আছে না নাই? আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, আল্লাহ তৌফিক দিলে আপনিও পারবেন, তবে তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে, আর চাওয়ার জন্য লাগবে তওবা আর চোখের পানি, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করেন আল্লাহ, আর জীবনে গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, বেপরোয়া চলবো না, আর কোনদিন নবীর তরিকার বাহিরে চলবো না, আর গুনাহের দ্বারেও যাবো না, রে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। খাঁটি তওবার যদি নিয়ত হয় গলায় ছুরি আসলে মরে যাবেন, তারপরও গুনার কাছে যাবেন না, নামাজ বাদ দিবেন না, বেয়াদবিমূলক আচরণ কারো সাথে করবেন না। খাঁটি দিলে তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার জন্য দুটো হাত আল্লাহকে দেখায় দাও, সকলের হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, নবীজির সুন্নতের আমল ওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين شبي زبان كل بدن رب ارحمهما كما ربياني صغيرا.